আগামী 28 নভেম্বর ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনকে সামনে রেখে রাঙ্গুনিয়া উপজেলার 11 নং চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের ভোটারদের কাছে ট্রিবল মার্কায় ভোট চেয়েছেন 3 নং ওয়ার্ডের আদুরপাড়া মৃত রশিদ আহমেদের গর্ভিত সন্তান 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হক মোজা। তিনি 20 নভেম্বর রাত 8:00 থেকে স্থানীয় নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের সাথে নিয়ে চন্দ্রঘোনা আদুরপাড়া হতে শুরু করে 3 নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে ঘুরে ঘুরে গণসংযোগ করে স্থানীয় জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করে আগামী 28 তারিখে ট্রিবল মার্কায় ভোট চেয়েছেন। গণসংযোগ শেষে চন্দ্রঘোনা স্কুল মাঠের দক্ষিণ পাশে ফিতে কেটে মেম্বার প্রার্থী মোজাম্মেল হক মোজা ট্রিবল মার্কা নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি মেম্বার জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, কৃষক লীগ নেতা আবুল কাশিম, যুবলীগ নেতা ইরফান মোহাম্মদ শফি, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রনি, আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস, সাংবাদিক সেলু কুরাইশি, বারোনা আলী আহমদ, মাস্টার সোহেল, মোহাম্মদ বেলাল, জামাল উদ্দিন সহ অন্যান্যরা। মোজাম্মেল হক মোজা সাধারণ ভোটারদের উদ্দেশ্য করে বলেন, আমি গতবার নির্বাচনে আপনাদের কাছে এসেছি, আপনারা আমাকে ভোট দিয়ে সম্মান করেছেন, আমি চেষ্টা করেছি আপনাদের সম্মান রক্ষা করতে। গত 5 বছরে এমন কোনো কাজ করিনি যে কাজ করলে আমার এলাকার সাধারণ মানুষ কষ্ট পাবে। আমি যে কোনো কাজে এলাকার সাধারণ মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কাজ করেছি। আমার চিন্তা ভাবনা 3 নং ওয়ার্ডের জনসাধারণকে নিয়ে গত 5 বছরে যে সকল উন্নয়ন কাজ আমার কর্মপরিকল্পনা রয়েছে সেসব কাজ এখনো সম্পূর্ণ করতে পারিনি, সেসব কাজ ও পরিকল্পনা বাস্তবায়ন করতে আপনাদের কাছে আবারও এসেছি। আপনারা যদি আরেকবার সুযোগ দেন তাহলে আগামীতে 3 নং ওয়ার্ডকে রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আজকে আমাদের সামনে মিডিয়া আছে, আমি তাদেরকে মিডিয়ার মাধ্যমে আমি আমার বাংলাদেশ সরকারকে জানাই দিতে চাই, আজকে বিভিন্ন জায়গায় প্রায় মানুষ খুন হচ্ছে নির্বাচনে, নির্বাচনে মানুষ খুন করেছে। আমি সরকারের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে যাতে বাংলাদেশে স্থানীয় সরকার পরিষদ যে বাকিগুলো নির্বাচন রয়ে গেছে এই নির্বাচনে পর্যাপ্ত পরিমাণ প্রশাসন দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকার মা বোনেরা, আমি আপনাদের কাছে আপনাদের মনের মানুষ হিসাবে ছিলাম, আপনাদের প্রাণের মানুষ হিসাবে ছিলাম, আপনাদের প্রাণের মানুষ হিসেবে আপনাদের রাখবেন সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটি জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমি বর্তমান মেম্বার আছি এবং আগামী 28 নভেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমি তীব্র প্রতীক নিয়ে আপনাদের ঘরের দুয়ারে এসেছি। একটি আগামী 28 তারিখে একটি বোর্ডের আবেদন জানিয়ে আমার এলাকার মা বোনদেরকে এবং লালগোলার শুভেচ্ছা জানিয়ে আগামী 28 তারিখ মা বোনদেরকে সকলে একসাথে নিয়ে আমাদের ভোট কেন্দ্রে গিয়ে আমাকে একটি ভোট কেবল মার্কায় দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করে Keep up! Keep up! Keep up! Keep up! Keep up! Keep up!